হাই অল, ওয়েলকাম টু গিটার সনিক সদা। আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং গিটারের পুরনো লেসনগুলো প্র্যাকটিস করছো। আজ আমি আবার একটা গিটারের লেসন নিয়ে চলে এসেছি। আজ আমরা পাওয়ার কর্ড নিয়ে ডিসকাস করব। তো পাওয়ার কর্ড বেসিক্যালি রক মিউজিক, হেভি মেটাল এবং পপ মিউজিকে ইউজ হয়। তোমরা রক স্টার যে মুভি, সেই তার গানগুলো শুনলে বুঝতে পারবে, রকন তো, বা কোনো রক ব্যান্ডের গান শুনলে বুঝতে পারবে যে পাওয়ার কর্ড কতটা এনার্জি দেয় সেই গানগুলোতে। ওকে, তো ডেফিনেটলি এর একটা আলাদা ফ্লেভার আছে ফর ইলেকট্রিক গিটার। বাট আজকে আমরা কনসেপ্টটা বুঝবো পাওয়ার কর্ডের। তো কর্ডের ডেফিনেশন যারা পুরনো লেসনগুলো দেখোনি, আমি তাদের রিকোয়েস্ট করবো পুরনো লেসনগুলো দেখো, কারণ আমার প্রত্যেকটা ভিডিও আর একটা ভিডিওর সঙ্গে ইন্টারলিঙ্ক থাকে। ওকে, কারণ এখানে আমি যখন কর্ডের ডেফিনেশন স্কিপ করবো বা কোনো একটা পার্ট স্কিপ করবো, তখন তোমাদের রিলেট করতে অসুবিধা হবে। ওকে, তো জাস্ট যারা নতুন তাদের জন্য আমি কয়েকটা লাইন রিপিট করে দিতে পারি। কর্ড দেখো, দেখো স্ক্রিনেও তোমরা দেখতে পারবে, টোটাল আমাদের নোটসগুলো রয়েছে সেখান থেকে জি মেজর, যে কোনো মেজর স্কেলের ক্ষেত্রে, বাট আমি এক্সাম্পল নিচ্ছি মেজর, জি মেজর স্কেল। তো জি মেজর স্কেল যখন ফর্ম করি, তখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি রুট হোল হোল হাফ হোল 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 হাফ। সেই ফর্মুলা ইউজ করে কীভাবে আমরা মেজর স্কেলটা ফর্ম করলাম, জি মেজর স্কেলটা, সেখান থেকে 1 3 5 এক তিন এবং পাঁচ নম্বর নোট নিয়ে হয় মেজর কর্ড, তিন নম্বর নোটটা একঘর ফ্ল্যাট করে নিলে হয় মাইনর কর্ড। এগুলো আমার সব ডিটেল লেসন বানানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে যে পাওয়ার কর্ড, পাওয়ার কর্ডটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে এক এবং পাঁচ নম্বর নোট নিয়ে, যে কোনো স্কেলের এক এবং পাঁচ নম্বর নোট নিয়ে। আমি যে বেসিক্যালি এখানে অত কিছুভাবে মনে রাখতে হবে না যে তুমি এক নম্বর নোট খোঁজা তো খুব ইজি, যে কোনো জায়গায় প্রেস করছো সেটাই তোমার রুট নোট বা এক নম্বর নোট। ওকে, ফার্স্ট নোট, রুট নোট। তো পাঁচ নম্বর নোটটা খোঁজা তোমাকে স্কেলের ফর্ম স্ট্রাকচার জানতে হবে, বা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করে স্কেলটা নোটসগুলো বের করে নিয়ে এবং সেখান থেকে এক বা পাঁচ বের করে নেবে। তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে শেপটাকে মনে রাখা স্কেলের, বা ফর্মুলা অ্যাপ্লাই করে এক এবং পাঁচ নম্বর তুলে নিয়ে চলে আসা। এবার এখানে যে আমি এটা বাজাচ্ছিলাম, এটা জি পাওয়ার কর্ড। এবার দেখো এখানে জি 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 এর স্কেল আমার অলরেডি ডিসকাস করা আছে, ফার্স্ট পজিশনের স্কেলটা সা রে গা মা পা দা নি সা। এখানে আমি কত নম্বর নোটগুলো নিয়েছিলাম দেখো, 1 2 3 4 5, আমি বলেছিলাম পাওয়ার কর্ড হচ্ছে 1, এই যে 1 জি, এটা ই এফ এফ সাব জি জি এবং পাঁচ নম্বরটা নিয়ে ডি। ওকে, সা রে গা মা পা সা রে, 1 2 3 4 5, তাহলে 1 আর 5 নিয়ে আমি বললাম পাওয়ার কর্ড। বাট আমরা এখানে আরেকটা কর্ড নোটের হেল্প নিচ্ছি, যেটা হচ্ছে এক নম্বর নোটটাকে আবার রিপিট করছি, এখানে চলে আসবে। দেখো এখানে সা ছিল সা রে গা মা পা দা নি সা, তার মানে এটাও এক নম্বর। তাহলে 5 আর 1, একটাকে আমি রিপিট করছি এবং পাঁচ নম্বর নোটটা নিয়ে আমার একটা পাওয়ার কর্ড হলো। এবারে পজিশনটা বা পুরো বাজানোর যে টেকনিকটা সেটা হচ্ছে, দেখো পাওয়ার কর্ডের সঙ্গে বার কর্ডের এটাই ডিফারেন্স। এটা অ্যাকচুয়ালি তো তোমার যদি বারে হয়, তুমি যদি বার কর্ড প্লে করো, তাহলে এটা কী তোমার জি মাইনর কর্ড, ই ই মাইনর এফ এফ সাব জি মাইনর, বাট সেম ধরছি। বাট আমি দেখো এটা, এই যে ইন্ডেক্স ফিঙ্গার, এটা কিন্তু আমি লুজ করে রাখছি। কারণটা কী? কারণটা হচ্ছে নিচের যে স্ট্রিংগুলো, নিচের তিনটে স্ট্রিং পুরো মিউট থাকবে, ফার্স্ট তিনটে হচ্ছে প্লে হবে আর নিচের তিনটে মিউট থাকবে, এটাই হলো ডিফারেন্সটা কিন্তু আমার। ওকে, এবারে পাওয়ার কর্ড মেজর মেজর কর্ড বলবো না মাইনর কর্ড বলবো, সেটার জন্য যেটা হচ্ছে, দেখো আমরা যখন পাওয়ার কর্ডটার স্ট্রাকচারটা ফর্ম করলাম, সেটা হচ্ছে এক নম্বর এবং পাঁচ নম্বর নোটটা নিয়ে বানালাম। এবার এক নম্বর আর পাঁচ নম্বর কর্ডটা মেজর এবং মাইনরের ক্ষেত্রে সমান থাকে। আমি যখন মেজর স্কেল থেকে মেজর কর্ড ফর্ম করলাম, 1 3 এবং 5 নোট নিয়ে করলাম, তিন নম্বরটাকে যখন একবার ফ্ল্যাট করে দিলাম, তাহলে আমার সেটা মাইনর কর্ড হয়ে গেল। তাহলে কিন্তু ইনট্যাক্ট থাকলো বা পরিবর্তন হলো না এক নম্বর এবং পাঁচ নম্বর নোটের। তাহলে এটা তো দুটোর ক্ষেত্রেই কমন ছিল, এক নম্বর এবং পাঁচ নম্বর নোট। তাই পাওয়ার কর্ডটাকে আমরা মেজর মাইনর বলছি না, জাস্ট মনে রাখবে এক নম্বর এবং পাঁচ নম্বর নোট নিয়ে পাওয়ার কর্ড হয়। এবারে আমরা শেপ দিয়ে মনে রাখবো। ওকে, শেপ দিয়ে মনে রাখতে গেলে হচ্ছে সিক্স স্ট্রিং রুট, সিক্স স্ট্রিং রুট পাওয়ার কর্ড, ফিফথ স্ট্রিং আর ফোর্থ। ওকে, বেসিক্যালি ফিফথ, সিক্স আর ফিফথই বেশি ইউজ হয়। ওকে, তো
এটা একটা পার কর্ডের শেপ, ওকে, ফর ছ নম্বর সিক্সটিন রুটের জন্য, ওকে। তো তোমার রুট নোটটা যেটা সেটাই তোমার কোড, এখানে যেমন হচ্ছে জি, জি শার্প, এ, এটা হয়ে গেল তোমার এ পাওয়ার কর্ড, এ শার্প বি, বি পাওয়ার কর্ড। এবার ফিফথ স্ট্রিংয়ের জন্য, ফিফথ স্ট্রিংয়ের জন্য পুরো সেম শেপটা, ঠিক আছে? আমার শেপের পজিশন দেখো, আমি ডায়াগ্রামও দেখে নিতে পারি। এখানে দুটো মিউট থাকছে শুধু, পাঁচ চার তিন, পাঁচ চার তিন আমি প্লে করছি। হলো, এটা হয়ে গেল ফিফথ স্ট্রিং রুট পাওয়ার কর্ড পুরো শেপ। এটা এটা কি কর্ড হয়ে গেল তাহলে? আমার জাস্ট রুট নোটটা দেখে নাও, এটা ছিল ই, এফ, এফ শার্প, সরি, ই, এ, এ শার্প, বি, সি। তাহলে এটা হয়ে গেল আমার সি পাওয়ার কর্ড, সি শার্প, ডি পাওয়ার কর্ড, ডি শার্প, ই। ওকে, এইভাবে পাওয়ার কর্ড তোমরা ফিফথ সিক্স স্ট্রিং এবং ফিফথ স্ট্রিংয়ে বাজাতে পারবে। এবারে হচ্ছে ফোর্থ স্ট্রিংয়ের ক্ষেত্রে, ফোর্থ স্ট্রিংয়ের ক্ষেত্রে যেটা স্ট্রাকচারাল ডিফারেন্স যেটা সেটা হলো, আমরা একই ফ্রেটে থার্ড এবং ফোর্থ ফিঙ্গার রাখছিলাম, বাট এক্ষেত্রে পিঙ্কি বা ফোর্থ ফিঙ্গারটা এদিকে একবার চলে আসবে, এই যে, এই যে, ঠিক আছে? তো এরকম করে আমরা থার্ড ফোর্থ স্ট্রিং রুট পার কর্ড। বেসিক্যালি সিক্সথ এবং ফিফথ এই দুটোই বেশি ইউজ হয়। আশা করছি পাওয়ার কর্ড নিয়ে আর কোনো ডাউট থাকার কথা নয়। এটা প্র্যাকটিস করো, কোনো ডাউট থাকলে আমাকে জানাবে, আমি পুরো ডিসকাস করবো ওটা নিয়ে আবার। বাট মনে রাখবে এই শেপগুলো, এই শেপগুলোই হচ্ছে ইম্পর্ট্যান্ট। সিক্স স্ট্রিং এবং ফিফথ স্ট্রিং নিয়ে তো কোনো প্রবলেম নেই, ওকে। ফিফথ জাস্ট শেপটা আমি আরেকবার বলে দিচ্ছি, সিক্স স্ট্রিংয়ের রুট নোট ধরবে দুটো ঘর ডাউন আর দুটো ঘর আপ, বা এইভাবে না মনে রাখে, আমার জাস্ট ফিঙ্গার পজিশনগুলো দেখে নাও। সিক্সটিং রুট আর হচ্ছে এক দু নম্বর ফ্রেটে থার্ড এবং ফোর্থ ফিঙ্গার দিয়ে। দুটোর ক্ষেত্রে সেম, আর এটার ক্ষেত্রে জাস্ট চার নম্বর ফিঙ্গারটা এক ঘর একটা প্লেট ওপরে যাচ্ছে, ওকে। প্র্যাকটিস করো, খুব পাওয়ারফুল এই কর্ডসগুলো, আর সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে অবশ্যই। থ্যাংক ইউ, ভালো থাকবে।